হ্যালো বিয়র্স সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমরা দেখবো আমরা কীভাবে আমাদের ল্যাপটপের ব্যাটারি হেলথ চেক করতে পারি তো এই ব্যাটারি হেলথ কিন্তু অনেক সময় চেক করার প্রয়োজন পড়ে থাকে যখন আমাদের ল্যাপটপ আমাদেরকে একটি ভালো ব্যাকআপ দেয় না অথবা আমরা যখন একটি নতুন ল্যাপটপ কিনতে যাই তখন কিন্তু বিশেষ করে এই ব্যাটারি হেলথ চেক করার প্রয়োজন পড়ে থাকে কারণ আপনি যার থেকে ল্যাপটপ কিনছেন তাকে যদি আপনি জিজ্ঞাসা করেন তো সে তো একটু বাড়িয়েই বলবে যে তিন চার ঘন্টা ব্যাকআপ থাকবে তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে এই ব্যাটারিটা কতক্ষণ ব্যাক আপ দিতে পারবে সেটি আপনি কিভাবে চেক করতে পারেন ব্যাটারিটা নতুন অবস্থায় কতটুকু ক্যাপাসিটি ছিল এখন কি ক্যাপাসিটিতে আছে আপনি এটি দেখতে পারবেন তো অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখলে কিন্তু আপনি এই পুরো প্রসেসটা বুঝে যেতে পারবেন তো চলুন আর কথা না বেরিয়ে শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার কম্পিউটারের যে সার্চ সিস্টেমটি রয়েছে সেখানে চলে গিয়ে তারপর আপনি এখানে টাইপ করবেন সি এম ডি দেওয়ার পর আপনি এন্টারপ্রেস করবেন তো প্রেস করার সাথে সাথে এখানে একটি উইন্ডো ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে আপনাকে একটা প্রম্প টাইপ করতে হবে তো প্রম্পটি হলো পিউ ডাব্লিউ আর পাওয়ার সি এফ জি তারপর স্ল্যাশ দিবেন স্ল্যাশ দেওয়ার পর ব্যাটারি রিপোর্ট লিখবেন বিএাবল টি আর ওয়াই ব্যাটারি রিপোর্ট তো এটা লেখার পর আপনি এন্টারপ্রেস করবেন তো এন্টারপ্রেস করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ব্যাটারি রিপোর্টের একটি লোকেশন আমাদেরকে দেওয়া হয়েছে তো এই লোকেশনটি আমাদেরকে পুরোটাই কপি করতে হবে তো আপনি এখান থেকে সি থেকে এস পর্যন্ত কপি করবেন সি থেকে এস পর্যন্ত তারপর কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আপনি আপনার কম্পিউটার থাকা ব্রাউজারে চলে যাবেন তো ব্রাউজারে চলে আসার পর আপনি যে অ্যাড্রেসটি কপি করেছিলেন সেটি এখানে পেস্ট করবেন তো পেস্ট করার পর আপনি এন্টার প্রেস করে দিবেন তো প্রেস করার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ব্যাটারি রিপোর্টটি আপনার সামনে কিন্তু শো হয়েছে তো রিপোর্টটাতে আপনার কম্পিউটারেরও ডিটেলস আপনি এখানে দেখতে পাবেন তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ডেল এক্সপিএস থার্টিন মানে আমার এখন যে ল্যাপটপটা সেটির মডেল নাম্বার তো আপনার কম্পিউটার মডেল নাম্বারটিও এখানে শো করবে তো আপনি এখান থেকে একটু নিচে আসার পর দেখবেন যে এখানে ব্যাটারি সম্পর্কীয় যাবতীয় ডিটেলস এখানে দেওয়া রয়েছে তো এখানে যে লক্ষ্য করা বিষয় হলো সেটি হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি এবং ফুল চার্জ ক্যাপাসিটি কারণ এই দুইটি ব্যবহার করে আমাদের ব্যাটারি হেলথের পার্সেন্টেজ আমরা বের করব তো ব্যাটারির যখন ডিজাইন করা হয়েছিলো সেটি ছিল উনষাট হাজার মেগাওয়াটের আর এখন হয়ে গিয়েছে ষোলো হাজার মেগাওয়াটের তো এখান থেকে আমরা ব্যাটারির হেলথ পার্সেন্টেজ আমরা বের করবো তো সেজন্য আমরা চলে যাব আমাদের কম্পিউটারের ক্যালকুলেটরে তো এখন যে ব্যাটারির বর্তমান ক্যাপাসিটি রয়েছে সেটিকে আমরা একশো দ্বারা গুণ করবো তো আমরা এটি বসিয়ে নিই বসিয়ে নেওয়ার পর আমরা এটাকে একশো দ্বারা গুণ করার পর যে ফলটি পেয়েছি আমরা সেটিকে আমরা ডিজাইন ক্যাপাসিটির যে যে ভ্যালিউটা আছে সেটির দ্বারা আমরা ভাগ করব তো ভাগ করার পর আমরা যে পয়েন্টটি পেয়েছি সেটি হচ্ছে টোয়েন্টি সেভেন মানে সাতাইশ তো এই পার্সেন্ট ব্যাটারি হেলথ দিয়ে কিন্তু আপনি ভালো একটা ব্যাটারি ব্যাক আপ আশা করতে পারেন না কারণ এটার দ্বারা কিন্তু এক ঘন্টাও ভালো করে আপনার ল্যাপটপটি চলবে না তো এটি মূলত হচ্ছে আমার পার্সোনাল ল্যাপটপ এটা অনেক আগের আমি ব্যবহার করছি তো আসলে এর থেকে ভালো থাকার কথাও না কারণ এটি অনেকদিন দিন ইউজ হয়েছে তো এর মানে আরও দাঁড়ায় যে এই ল্যাপটপটি অনেক দিন যাবৎ ইউজ হচ্ছে সে কারণে এর ব্যাটারি ক্যাপাসিটি অনেকটাই ডাউন হয়ে গিয়েছে তো এভাবে আপনি আন্দাজ লাগাতে পারেন যে এর ব্যাটারি হেলথ তো কীরকম রয়েছে এবং এই ল্যাপটপটি কতদিন যাবৎ ইউজ হচ্ছে তো আশা করি আপনি এখন থেকে ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন কোনো নতুন ল্যাপটপ কেনার সময় অথবা আপনার নিজের ল্যাপটপেরও ব্যাটারি হেলথ চেক করে নিতে পারবেন তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে পরবর্তী ভিডিওতে আনটিল দেন গুড বাই